অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখালোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন উপবিভাগীয় প্রকৌশলী সাইদুর রহমান সাহেব, পানি উন্নয়ন বোর্ড। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইটনেস 99 চ্যানেল থেকে আমি সাংবাদিক পড়া আপনাকে টেবিলটার সাথে অ্যাডমিট করার জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। জনাব সাইদ সাহেব, আমরা আপনাকে একজন কিংবদন্তি এবং আলোকিত ব্যক্তি হিসাবে উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে পেয়েছি আমাদের যশোরে। তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এখানে আপনি উপবিভাগীয় প্রকৌশলী হিসাবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা তুলতে পারবেন সম্মানিত সাইদুর রহমান। ধন্যবাদ। এখানে আমি উপবিভাগীয় প্রকৌশল হিসেবে কাজ করে যাচ্ছি যশোরে। আপনারা জানেন যশোর একটা গুরুত্বপূর্ণ জেলা, বিশেষ করে অনেক পুরাতন একটা শহর, এবং এই শহরের মাঝ দিয়ে আমাদের ভৈরব একটা নদী প্রবাহিত হয়ে গেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ভৈরব নদী পুনঃখননের জন্য আমাদের দিকনির্দেশ প্রদান করেছেন। এটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প, সেই প্রকল্পে আমি কাজ করে অবশ্যই আমি সফলতা মনে করছি। এবং এই নদীটা খনন হলে যশোরবাসী এবং এর যে আশেপাশের যে এলাকা যারা বসবাস করে, বিশেষ করে যশোরের ঝিনাইদহ থেকে শুরু করে ঝিনাইদহ যশোর অভয়নগর এই অঞ্চলের লোক উপকৃত হবে। এই জন্য এই প্রকল্পের সাথে কাজ করে আমি এখানে আসার অনুরোধ পাচ্ছি। ভিউয়ার্স, আমি আমার সেক্রেটারির মাধ্যমে উপবিভাগীয় প্রকৌশলী হিসাবে আপনি জয়েন করাতে যে অনুভূতির কথা তুলে ধরেছেন এবং আমাদের যে সাস্টেন ডেভেলপমেন্ট বোর্ডের যে প্ল্যাটফর্ম নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন, যে আমাদের গ্রিন সিটি এবং হেলথ সিটি করার জন্য যে রিভার নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য। আমি বর্তমান প্রেক্ষাপটে অনুযায়ী আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের যে এই মেগা প্রজেক্টটা নিয়ে কাজ চলছে, এটা 100%-এর মধ্যে কতটুকু কাজ অগ্রগতি হয়েছে সে কথাটা, এবং এটার পাশাপাশি আমাদের আপনার সেক্টরে যে সমস্ত প্রজেক্টগুলি আছে উন্নয়নের ছোঁয়া নিয়ে সে সম্পর্কে আপনার টপিক করে দেবেন। জি, ধন্যবাদ। এই প্রকল্পে আমাদের ভৈরব নদী পুনঃখনন প্রকল্পে আমাদের 96 কিলোমিটার ভৈরব নদী খননের সংস্থান রয়েছে। সেই 96 কিলোমিটার ভৈরব নদী খননের মধ্যে ইতোমধ্যে আমাদের 52 কিলোমিটার খনন হয়ে গেছে। এখানে আর বাকি যে 40 কিলোমিটার আছে এবং 4 কিলোমিটার ড্রেজিং আছে, সেটাও খনন কার্য চলমান আছে। এখন নদী খননের 40% ইতোমধ্যে খনন হয়ে গেছে, এবং এই খননকৃত মাটি নদীর দুই পাশে বাঁধের মতো করে দুই পাশে বৃক্ষরোপণ করা হয়েছে। যে আমরা সব অবগত যে সামনে যে আমাদের বর্ষ, নতুন বর্ষ শুরু হচ্ছে, এটা মুজিব বর্ষ। তো মুজিব বর্ষ এক্ষেত্রে আমাদের গ্রিন এবং ক্লিন সিটি আমাদের একটা ভিশন, সেই ভিশনকে সামনে রেখে আমরা নদীর দুই পাড়ে বৃক্ষরোপণ করে যাচ্ছি যেন সবুজায়নের ছোঁয়া আমাদের যশোরে লেগে যায়। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছে। সামনে আমাদের মুজিব বর্ষ, সেই মুজিব বর্ষকে সামনে রেখে গ্রিন সিটি এবং ক্লিন সিটি হেলথ সিটি করার ক্ষেত্রে আমাদের সাইদুর রহমান সাহেব উপবিভাগীয় প্রকৌশলী হিসাবে যে মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন, ইতিমধ্যে আমরা 52% কাজ অগ্রগতি করেছে এবং 40% চলমান অবস্থায় আছেন। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমরা 100% অ্যাচিভমেন্ট যাতে নিয়ে আসতে পারি। এবং যেই মেগা প্রজেক্টটা নিয়ে চলছে আমাদের মুজিব বর্ষকে সামনে রেখে, এটা মেজর প্রজেক্টের আপনি বাজেটটা সম্পর্কে কি বলতে পারবেন? ভৈরব নদী পুনঃখনন প্রকল্পে 272 কোটি টাকার বাজেট আছে। এক্ষেত্রে সেক্ষেত্রে হলো যে সিংহভাগ এখানে খরচ হবে নদী খননের কাজে। এছাড়া আর উন্নয়নমূলক কোনো কাজের বা অগ্রগতির সামনে দিকে যে সাস্টেন ডেভেলপমেন্ট গোল যেটা আছে সে সম্পর্কে আপনি টপিকটা তো দেবেন। আসলে আমাদের যে পানি উন্নয়ন বোর্ড, আমরা যশোরে যে কাজ করি, এই কাজের মিক্সিং অংশটা এখানে আমাদের নদী খনন, সেই সাথে যে আমি যে প্রকল্পটার কথা বললাম ভৈরব নদী, এর সাথে আমাদের আরও একটা প্রকল্প চলমান আছে যে ডেল্টা প্ল্যান। আমরা জানি শেখ হাসিনার অবদান, শতবর্ষের ডেল্টা প্ল্যান, এই ডেল্টা প্ল্যান নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে ডেল্টা প্ল্যানের প্রথম প্রকল্পের আওতায় আমরা যশোর জেলাতে 60টি খাল খনন করে যাচ্ছি, এবং এই খাল